আমার ভাই বাবারা বল্লভদী বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগের মাহফিল রাত্র গভীর হচ্ছে দোয়া কবুল হওয়ার সময় কবরবাসীদের নাজাত কামনা করে নিজের গুনাহগুলো মাফ নেওয়ার আশায় একটা জবান বন্ধ রাখবেন না অন্তরন্তস্থল থেকে মদিনার নবীর দুরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আমরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি কোথায় যাবা সলিয়া এ দুনিয়ার মায়ায় পড়ে যেও না তা ভুলিয়া আল্লাহুম্মা সাল্লি তোমারে খোলাও না আমার আল্লাহর জিকির করো না জবান তোমারে খোলো না আমার আল্লাহর জিকির করো না কলব হাবিব উজালা বলুন কলব উক্ত মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল আউয়াল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সহসভাপতি হিসাবে আছেন জনাব এ কে এম শফিকুল ইসলাম জনাব হাজী মোহাম্মদ এরশাদ মিয়া কম সময়ের ভিতরে সুন্দর আলোচনা করেছেন কোম্পানিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং বিশিষ্ট ব্যবসা হিসেবে ছিলেন আমার বন্ধুবর প্রখ্যাত আলেমিদিন প্রখ্যাত ওয়াইসি
দীর্ঘ সময় আপনাদের সম্মুখে নির্ভরযোগ্য তথ্যের আলোকে সুন্দর তাফসীর পেশ করেছেন। আল্লাহ হযরত মাওলানা শরীফ উবাদুল্লাহ সালেহী সাহেব বারাকাল্লাহু ফী হায়াতি উপস্থিত ছিলেন। হযরত মাওলানা হাফেজ আতর হোমনা দাওয়াত দিয়ে বারবার যোগাযোগ রক্ষা করেছেন। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মুবাল্লিগ মোহাম্মদ রহমানিয়া দারুল হুদা ইন্টারন্যাশনাল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আমার খুব কাছের মানুষ বন্ধুবর জনাব মোশাররফ হোসেন ভাইজান সহ সকলের প্রতি আবার আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া ও মেহরবানি করে প্রত্যেকেরই ব্যক্তি অনুযায়ী ব্যস্ততা আছে। শত ব্যস্ততা থাকার পরেও যে আল্লাহ আমাদেরকে বেহেশতের বাগানে গুনামাফের ময়দানে যথাসময়ে আসার বসার বলার শোনার তৌফিক এনায়েত করেছেন, সে মাবুদের দরবারে আমরা সকলে অন্তর থেকে পড়ি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ। সরোরে কায়নাত পক্ষে মজুদ আছে নূরে মুজাসসাম, যার খাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো শান শওকত ইজ্জত ওয়াকা মর্তবা দান করলেন। ওই নবীর প্রতি আরেকবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাই বাবারা, এই মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজার? সকলে তো বললেন না খুশি না বেজার, কম না বেশি? আলহামদুলিল্লাহ। এই মাহফিল আপনারা যারা আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে উপস্থিতি দিয়ে, যারা আলিমা ওয়াল মুতাআল্লিমা ইজা মাররা আলা কারিয়াতিন فَإِنَّ اللَّهَ تَعَالَى يَرْفَعُ عَذَابَ الْقَبْرِ فَتِلْكَ الْقَرْيَةِ أَرْبَعِينَ يَوْمًا سُبْحَانَ اللَّهِ। আল্লাহ নবী বলেছেন কোন এলাকা দিয়ে যখন হক্কানি আলেম এলাকার কবরের জন্য মাফ হয়ে যায়। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, শুরুতেই বোঝার জন্য বলছি। সারা পৃথিবীতে সারা বাংলা পৃথিবীর হিসাব বাদ দিয়ে দিলাম, বাংলাদেশ এক দুইশো আলেম, এক দুই হাজার আলেম না, লক্ষ লক্ষ আলেম আছে, লক্ষ লক্ষ আলেম আছে। এমন কোন গ্রাম মনে হয় নাই যে দুই চার পাঁচ দশ জন আলেম নাই। একজন আলেম এক এলাকা দিয়ে শুধুমাত্র একবার হেঁটে গেলে চল্লিশ দিন কবর আজাব মার, কতটুক? চল্লিশটা গ্রামে সুবহানাল্লাহ বলে। এখন হিসাবটা দেখেন, দেশে আলেমও আছে কবরে আজাবও আছে। আমার কথা বুঝতেছেন? আলেমও আছে কবরে কি? এখন হাদিস ঠিক না আলেম ঠিক? হাদিস ঠিক, বুঝতেছেন নি আমার? মানে হাদিস ঠিক না আলেম ঠিক? তাহলে হাদিস ঠিক আছে, আমার মতো আলেমের ভিতরে ভেজাল আছে। আচ্ছা আমি তো কারোর নাম বলি না, আমি এর ভিতরে তো আমিও আছি, যদিও ছোট আমি আছি তো। হাদিস ঠিক, আমার মতো আলেমের ভিতরে ভেজা। আলেম যদি আলেমের মতো একজন হয়, একবার দোয়া লাগে না এলাকা দিয়ে হেঁটে গেলে কবর আজাব মা। তলবেল এলেম ছাত্র যাদের বয়স বারো বছরের নিচে, তার এলাকা দিয়ে হেঁটে গেলে কবর আজাব মা। আমার বুঝার ভিতরে যদি ভুল না হয়, আমি যে খুব বুঝেছি জেনেছি এমনটা নয়, আমার জানার ভিতরে যদি ভুল না হয়, আমার জানা মতো আপনাদের দাওয়াতি সকল মেহমান আলেম ওলামা হাক্কানি আলেম বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কর্তৃপক্ষ যারা আছেন সঠিকভাবে নির্বাচন করেছেন, আল্লাহ সকল আলেমকে কবুল করুন। এই মাহফিল আমি অঙ্ক বসাই আপনারা করেন, অনেকে দেখবেন সম্পদের পাহাড় সন্তান নেই, অনেকে বিয়ে করছে বিশ পঁচিশ বছর, আইসা দোয়া আছে মসজিদে মাদ্রাসায় মাহফিলে গেলে হুজুর দোয়া করেন এই সম্পদে কি করবো, লেংলা তুর হইলো আল্লাহ যাতে আমার একটা সন্তান দেয়। আবার অনেকে বিয়ে করছে মাশাল্লাহ পাঁচ বছর, মাশাল্লাহ পাঁচ জন আছে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, ওনাকে আল্লাহ সম্পদ দিয়েছে আরেকজনকে আল্লাহ সন্তান দিয়েছে।
অনেকে দেখবেন সম্পদের পাহাড়। আজকে দুই তিন বছর ধরে এই লোকটা বাংলাদেশে হাসপাতালে আছে, আমি নাম বলবো না, নাম বলা ঠিক হবে না, কারণ টিগার মানুষ তো সবাই চিনবে। বাংলাদেশ প্রথম শ্রেণীর একটা হাসপাতাল উনি পড়ে আছে। আমরা যে খাবার খাই, খাবারটা তিন ভাগ হয়। আপনারা ডাক্তার আছেন যারা, খাবারটা কয় ভাগ হয়? আমরা যে খাবার খাই তিন ভাগ হয়। এক ভাগ আমাদের পায়খানার রাস্তা দিয়ে, আরেক ভাগ প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়, আর এক ভাগ আমাদের শরীরে গ্রহণ করে। এই মাঝখানে শোধন করার একটা মেশিন আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ যে কত বড় কারিগর, এটা ওয়াজ করে বোঝার তো হবে না, কত বড় কারিগর, সুবহানাল্লাহ। দেখেন এক কথার প্রসঙ্গে বলে দেবে, আমাদের গলায় বিভিন্ন সময় কাটা কাটা মাছের কাটা বা বিভিন্ন হাড় আছে না, একবার চিন্তা করছেন দাঁতের জিব্বার ফাঁকে, দাঁতের ফাঁকে আটকে গিয়ে কত অস্বস্তি। এই কাঁটাটাই ডাক্তার অথবা আমরা কোনোভাবে যদি ভিতরে ডাক্তার ওষুধ দিলে ভিতরে চলে যায়। একবার কি চিন্তা করছেন, কাঁটা তো আর ওখানে যায় ফেকেট হয় না, ওটা তো মাথা চিকনে আছে, আমাদের নানি রুজু কত চিকন রাস্তা ভাই, সুহান আল্লাহ কি মেহরবান। নানিগুলির মাঝখানে যদি কাঁটা ঢুকতো তাহলে কে বাঁচতে পারতেন? আল্লাহ হোক, আল্লাহ হোক। যা হোক, বলতেছিলাম খাবারটা তিন ভাগ হয়, কয় ভাগ হয়? পায়খানা মশলাটা রাস্তা দিয়ে দুই ভাগ বের হয়ে যায়, শরীরে এক ভাগ কি গ্রহণ করে। ওই ভদ্রলোকের এই মাঝখানের মেশিনটা, শোধন করার মেশিনটা নষ্ট হয়ে গেছে। ওনার নাকি দিয়ে খাবারে দেয় যেভাবে দেয় নাড়ি মুড়ি দেয় আবার যেভাবে বের হয়ে যায়। ওই লোকের যায় যদি আপনি জিজ্ঞাসা করেন, চাষা আপনি তো বাংলাদেশের সিরিয়ালের ধনী, যারা বাংলাদেশের সিরিয়ালের ধনী তারা নিজেও জানে না যে কত হাজার কোটি টাকার মালিক, শুধু এটাই জানে আমার এতটা কারখানা আছে, কত হাজার শ্রমিক আছে তাও জানে না। বাংলাদেশের যারা সিরিয়ালের ধনী, অন্য রাষ্ট্রের কথা আমি বাদ দিলাম, এরা যে কত টাকার মালিক নিজেও জানে না। এই লোকটার গিয়ে যদি বলেন, চাষা হাসপাতাল পড়ে আছেন আপনার এই অসুস্থ কি চান, নিঃসন্দেহ চোখের পানি ছেড়ে গেল, বাবারে আমার সব সম্পদ নিয়েও যদি আমার একটু সুস্থ করা যায় আমি তাতে খুশি। আল্লাহ আমাদের কোন চিন্তা ঠিক রেখে মাহফিলে বসিয়েছে বলেন না, আলহামদুলিল্লাহ। আবার অনেকের দেখবেন দেখতে প্রিন্সের মতো কিন্তু নানা দিয়ে দেখবেন মেমোরিতে কিছু নাই, মগা আসলে। আবার অনেকে দেখবেন আপনার পছন্দ হয় না, আমাদের চাঁদপুরে বলে ঝুনা নারিকেল নানা দিলে নড়ে, এমন অনেক মানুষ আছে দেখতে আপনার পছন্দ হবে না, নানা দিয়ে দেখবেন মেমোরি 100% লোড গিয়ে দেবে বড় করে, সুবহানাল্লাহ বলেন। অনেকে দেখতে খুব সুডাবদের অধিকারী শক্তি নেই, আবার একজন হেংলা ফাতলা মানুষ আপনার পছন্দ হয় না, আপনার মতো দর্জন দেশে একলাই পারে আছে না না। অনেকে দেখবেন রাস্তা দিয়ে বের হয় কেউ সালাম দেয় না, কিন্তু তার সম্পদ ক্ষমতা আঙ্গুলে এমনিতে সমাজ দেশ ঘুরে যায় কিন্তু কেউ সালাম দেয় না। আরেকজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মুজে রাস্তা দিয়ে বের হইলে আসসালামু আলাইকুম, চাচা কেমন আছেন, আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, আসসালামু আলাইকুম দিলাবি কেমন আছেন, একজনের সালাম চায় পায় না আরেকজনের নিয়ে তাল পায় না, এই বাজেটটা করে। আমাদের এক একজনের এক এক, কারো সন্তান আছে, কারো সম্পদ আছে, কারো ক্ষমতা আছে, কারো ইজ্জত আছে, কারো সুস্থতা আছে, কারো জ্ঞান আছে, সুতরাং একদিকের না একদিকের নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছে। এই জন্য যার যেদিকের নিয়ামত আছে শুক্রিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমি শামসুল হুদা মাসুম আজকে আমার অর্জিত জ্ঞানে বলবো আপনাদের এই এলাকার জন্য এই মাহফিলটা সবচেয়ে বড় নিয়ামত, এই মাহফিল আয়োজন করেছেন আপনারা, কবরে যারা আছে আমরা যেমন খুশি, কবরবাসীরা তার চেয়ে হাজার গুণ শতগুণ বেশি খুশি। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কবরে আছে না বলেন, আছে না নাকি মানুষগুলো? আমি আনবো ভাই, সময় হলে আমি আনবো ইনশাল্লাহ। হ্যাঁ বসো, যেখানে বসতে বসতে বসো, সম্ভবত আমি দেখি সামনে আনবো ইনশাল্লাহ। আচ্ছা আপনাদের কষ্ট হয় না তো, কষ্ট হয় না তো, আমার ওটা নরম করে দেন বাবা, আমাদের আব্বা আম্মা দাদা নানানি কবরে আছে না? আমার একটা ছোট্ট ছেলে আছে, ইরফান হুদা মিয়া আছে,
ক্লাস সিক্সে করবে। তার পিছনে আমার মাসে হাজার হাজার টাকা ব্যয় হয়। এই ছেলে আমি যদি বলি একদিকে যদি অন্যদিকে যাবো তো কষ্ট পাই। আচ্ছা বলেন তো আপনাদের আমাদের সিক্সে থ্রিতে পড়ে বা এসএসসি পরীক্ষা দেবা অন্ততে পড়ে, এই ছেলেদের পিছনে আপনারা যারা প্রতিষ্ঠিত হাজার হাজার টাকা যায়, যদি ভালো প্রতিষ্ঠানে পড়েন আমার মনে হয় 15-20 হাজার টাকা প্রতি মাসে ব্যয় হয়। এই ছেলে নিয়ে একদিক বললে আরেকদিক বা রেজাল্ট খারাপ করলে আমরা খুব কষ্ট পাই। আচ্ছা আমার আব্বা আমার টাইটেল পাস করাইছে, ডাবল টাইটেল এমএ পাস করাইছে, আপনার বাবা যা আপনারা ডাক্তার মেম্বার চেয়ারম্যান ডক্টর ইঞ্জিনিয়ার বানাইল, আপনার আব্বার কি এর 100 ভাগের 1 ভাগ কষ্ট হয় না? আমরা আমাদের সন্তানগুলো লালন পালন করতে আমরা যেরকম কষ্ট পাই, আমার আব্বা আমার মানুষ করতে কি তার 100 ভাগের 1 ভাগও কষ্ট হয় নাই? ওই বাবা যদি আজকে কবরে থেকে থাকে, ওই মা যদি কবরে থেকে থাকে, হাজার কোটি টাকা দামের একটা চেক যদি নিয়ে কবরের পাশে রাখেন কাজ হবে? গাছের বড় ফলটা নিয়ে যদি কবরের পাশে রাখেন কাজ হবে? শুধুমাত্র কাজ হয় দান আর দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, শুধুমাত্র কাজ হয় দান আর দোয়া। আমি শামসুল হুদা মাসুম কালনার সুন্দর দেখার প্রয়োজন নাই, মোটা না চিকন তা দেখার প্রয়োজন নাই, খাটো না লম্বা তা দেখার প্রয়োজন নাই। বাইরে মাহফিলের আওয়াজ যতটুকু যায়, মাইকের আওয়াজ যতটুকু যায়, যদি বাবা মা কবরে থেকে থাকে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশধর যদি কবরে থেকে থাকে, আর তোমার যদি গুনাই থেকে থাকে, আল্লাহর হস্তে মাহফিলে আসো। মন বলে আখেরি মোনাজাতের আগেই আল্লাহ তোমারে আমারে মাফ করবে, কবরবাসীদেরকে মাফ করবে। মা মামুদদেরকে বলছি মাইকের আমার যতটুকু যায়, আপনার স্বামী বাবা দাদা চাচা সন্তান ভাই কেউ যদি বাসা বাড়িতে থেকে থাকে, মা আপনি বলেন আল্লাহ যদি আমাদেরকে কবুল করে কিছুক্ষণ কিছু সময় পরে আমরা আখেরি মোনাজাত দিয়ে তাবারকের মাধ্যমে বিদায় নেব ইনশাআল্লাহ। মা আপনি বলেন যারা শুয়ে আছে বাসা বাড়িতে আছে মাহফিলে চলে আসতে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, ওনাকে মাহফিলে পাঠিয়ে দিয়ে আপনি যদি আরামের ঘুমও ঘুমাইতে থাকেন, উনি মাহফিল এসে যত সওয়াব পাবে আপনি পাঠানোর কারণে সমান সমান সওয়াব পাবে। দোকানদার